সবাই জয়েন করছে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা কথা বলবো ছোট একটা টপিকস নিয়ে, সেটা হলো হাইপোন্যাট্রেমিয়া। তো হাইপোন্যাট্রেমিয়া নিয়ে কথা বলতে হলে হঠাৎ করে আমি একটা কথা বললাম, ধরেন একটা নিউমোনিয়ার পেশেন্ট আপনার কাছে সেরেব্রাল ইডেমা নিয়ে আসলো, এটা কিভাবে সম্ভব? আগে আপনাকে এইটা বুঝতে হবে, একটা নিউমোনিয়ার পেশেন্ট আপনার কাছে এসেছে সেরেব্রাল ইডেমা নিয়ে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এখন এই প্রসেসটা আমরা যখন বুঝতে পারবো, আমাদের কাছে সব মেকানিজম ক্লিয়ার হয়ে যাবে। নিউমোনিয়াতে, বিশেষ করে স্ট্রেপটোকক্কাল নিউমোনিয়াতে, যেটাকে আমরা বলি নিউমোকক্কাল নিউমোনিয়া, তো এক্ষেত্রে, এই নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা যায় আমাদের বডিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি একটা হরমোন তৈরি হয়। সেটা হতে পারে কনসলিডেশনের যে মাস আছে সেখান থেকে, কিংবা অন্য কোনো জায়গা থেকে। অর্থাৎ স্ট্রেপটোকক্কাল নিউমোনিয়া দিয়ে যদি কোনো নিউমোনিয়া হয়, সেক্ষেত্রে আপনার বডিতে এক্সেস পরিমাণের এবং অ্যাবনর্মাল পরিমাণের একটা হরমোন নিঃসরণ হয়। এই হরমোনটার নাম হলো এডিএইচ বা অ্যান্টিডায়ুরেটিক হরমোন। অর্থাৎ একটা নিউমোকক্কাল নিউমোনিয়ার একটা পেশেন্টের বডিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাবনর্মালি এডিএইচ সিক্রেশন বেড়ে যেতে পারে। তো এডিএইচ সিক্রেশন বেড়ে গেলে আমাদের লসটা কোথায় আর লাভটা কোথায়? আমি লসের কথা বলছি। এডিএস এর কাজটা কি, আগে আমাদের এটা বুঝতে হবে যে এডিএস আসলে কি কাজ করে। এডিএস আসলে আমাদের ডিস্টাল টিউবুল থেকে ওয়াটার, ক্লিয়ার ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। লাস্টের যে 14% ওয়াটার আছে, যেটা মানে কিডনিতে বাইরে বের হয়ে যাচ্ছে, একদম লাস্টের অংশটা হলো টিউবুলের ডিস্টাল টিউবুল। তো ডিস্টাল টিউবুলের ওই লাস্টের অংশ দিয়ে 14% ওয়াটার বডি থেকে, মানে কিডনি টিউবুলের ভেতর থেকে বডি রিঅ্যাবজর্পশন করে নেয়। তো এডিএস এর কাজ হলো এইটা। তো একটা কথা আছে যে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, এক্ষেত্রেও ঠিক একই কাহিনী হচ্ছে। যেহেতু এডিএস এক্সেসভাবে তৈরি হচ্ছে, সে করতেছে কি, এক্সেসভাবে ক্লিয়ার ওয়াটার, যেটায় কোনো সলিউট নেই, ক্লিয়ার ওয়াটার সে রিঅ্যাবজর্পশন করতেছে। এবং সেই ওয়াটারটা আলটিমেটলি কোথায় আসতেছে? অবভিয়াসলি কিডনির টিউবুল থেকে রিঅ্যাবজর্পশন করে আপনার ইন্টারস্টিশিয়ামে আসতেছে, সেখান থেকে পেরিটিউবুলার ক্যাপিলারিতে, সেটা আবার আমাদের প্লাজমাতে চলে আসতেছে। তার মানে আমাদের প্লাজমাতে কিন্তু এক্সট্রা এক্সেস অ্যামাউন্টের একটা ওয়াটার বা ক্লিয়ার ফ্লুইড কিন্তু জমা হচ্ছে। তো আপনি আপনার বডির যে রক্তগুলো আছে সেগুলোকে যদি এক গ্লাস শরবত মনে করেন, তো শরবতের ভিতরে কি আছে? শরবতের ভিতরে আপনার লবণ গোলানো আছে। তো লবণটা হলো সোডিয়াম। তো লবণ গোলানো আছে এক গ্লাস শরবতের মধ্যে, আপনি যখন ওটা খাচ্ছেন, দিস ইজ টেস্টিং সল্টি। তো এখন ওই এক গ্লাস পানির মধ্যে চিন্তা করেন যে আমার এক গ্লাস পানি হলো আমার বডিতে থাকা সব রক্ত, এবং সল্টটা হলো সোডিয়াম। তো এই এক গ্লাস পানির মধ্যে যখন এক্সট্রা আপনি কিছু পানি ওখানে যোগ করবেন, আপনি তখন খেতে গিয়ে কিন্তু দেখবেন যে না, দিস ইজ নট সল্টি মোর, অর্থাৎ আগের মতো কিন্তু জিনিসটা আর সল্টি নেই। অর্থাৎ কি, সোডিয়াম ক্লোরাইডের যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু ওখানে কমে গেছে। তো আমাদের বডিতেও ঠিক একই কাহিনী হয়। আপনার যখন ওয়াটার, মানে আমার প্লাজমাতে এক্সেস পরিমাণ ফ্রি ওয়াটার যোগ হয়, তখন আমাদের সোডিয়ামের কনসেন্ট্রেশনটা কমে যায়। ওই এইটাকে বলা হয় হলো হাইপোন্যাট্রেমিয়া। তো সোডিয়ামের কনসেন্ট্রেশন যখন আপনার প্লাজমাতে কমে যাচ্ছে, আমরা জানি যে প্লাজমা, যেটাকে ইসিএফ বলি আমরা, ইসিএফ এর একটা পোর্শন হলো প্লাজমা, আর ইন্ট্রাসেলুলার ফ্লুইড থাকে হলো কোষের ভেতরে। তো কোষের ভেতরে এবং এক্সট্রাসেলুলার ফ্লুইড বা প্লাজমাতে নর্মালি একটা সুস্থ মানুষের বডিতে একই পরিমাণ অসমোলারিটি থাকে, 280 থেকে 296 মিলি অসমোল পার কেজি বডি ওয়েট। ওকে, এই পরিমাণ অসমোলারিটি থাকে। অসমোলারিটি মানে হলো লবণাক্ততা বা পানি ধারণ ক্ষমতা। তো এখন যেহেতু আপনার এক্সট্রা ওয়াটার, ক্লিয়ার ওয়াটার যোগ হওয়ার কারণে আপনার ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে কিন্তু আবার একটা বাউন্ডারি থাকে, সেই বাউন্ডারিটা হলো কোষের সেল মেমব্রেন। তো এখন ইসিএফ এ, অর্থাৎ প্লাজমাতে এক্সট্রা পিওর ওয়াটার বা ক্লিয়ার ওয়াটার যোগ হওয়ার কারণে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা গিয়েছে কমে, তার লবণাক্ততাটা গিয়েছে কমে, অর্থাৎ তার অসমোলারিটিটাও কিন্তু কমে গেছে। তো এখন দেয়ালের ওই পাশে আসলে অসমোলারিটিটা বেশি, অর্থাৎ সেমি পারমিয়েবল মেমব্রেন যেটা থাকে কোষের বেরিয়ার, তার ভেতরে যে ফ্লুইডটা আছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, তার অসমোলারিটিটা কিন্তু বা সোডিয়ামের কনসেন্ট্রেশনটা কিন্তু কমেনি সেই মুহূর্তেও। সেটা আগেও 280 ছিল, এখনও 280 আছে। কিন্তু আমি যে পরে যে
ওয়াটার, এক্সেস ওয়াটারটা যোগ হওয়ার কারণে আমার এক্সট্রা সেলুলার যে ফ্লুইড তার কিন্তু লবণাক্ততা বা অসমোলারিটি গিয়েছে কমে। আর আমরা একটা জিনিস অলওয়েজ জানি যে যেখানে সল্ট বেশি থাকবে আমাদের, বা অসমোলারিটি মানেই হলো সল্ট বেশি থাকা, যেখানে সল্ট বেশি থাকবে পানি আলটিমেটলি সেই দিকে মুভমেন্ট করবে। তো এখন আমরা কম্পেয়ার করলে দেখতে পারবো যে এক্সট্রা ওয়াটার অ্যাড হওয়ার কারণে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডের সল্টের কনসেনট্রেশন কমে গিয়েছে বা অসমোলারিটি কমে গিয়েছে। তো তার তুলনায় অসমোলারিটি বা সল্টের কনসেনট্রেশন কোন দিকে বেশি? ইয়াস, ইন্ট্রা সেলুলার ফ্লুইড। তার মানে এখন আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ওয়াটার মুভ করবে হলো ইন্ট্রা সেলুলার স্পেসে। তার মানে কোষের ভেতরে যখন পানি ঢুকবে কোষটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে, এবং আমাদের ব্রেনের কোষ সেটার ব্যতিক্রম নয়, যার কারণে আমাদের সেরেব্রাল কোষগুলো ফুলে উঠে তার ইডেমা হবে। এবং সেরেব্রাল ইডেমা হলে কি হবে? সেরেব্রাল ইডেমা হলে কোষের মাঝখান দিয়ে দিয়ে যে ভেসেলগুলো গিয়েছে গিয়েছে এই ইডেমার কারণে, তাদের কম্প্রেশনের কারণে আলটিমেটলি ব্রেনে সেরেব্রাল ইসকেমিয়া শুরু হবে, ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড হবে। এবং ইসকেমিয়ার পর কি শুরু হতে পারে? ইসকেমিয়ার পরে শুরু হতে পারে কনভালশন, দেন কমা, ডেথ। তো সিয়াদে তার মানে কি হচ্ছে? এখন সিয়াদে আমি যদি বলি যে প্লাজমা অসমোলারিটি সিয়াদে কি হবে, প্লাজমা অসমোলারিটি আসলে সিয়াদে বাড়বে না কমবে? অসমোলারিটি মানে কি? লবণাক্ততা বা সোডিয়ামের কনসেনট্রেশনের একটা অবস্থা। তো এখানে আমরা দেখতে পারতেছি সিয়াদে কি হচ্ছে, এডিএস এক্সেস কাজ করার জন্যে এক্সেস ওয়াটার আপনার রেনাল টিবুল থেকে কোথায় অ্যাড হচ্ছে? আমার প্লাজমাতে। তার মানে কি? আমার প্লাজমার সোডিয়াম এবং ক্লোরাইডের কনসেনট্রেশন কিন্তু কমে যাচ্ছে। ঠিক যেমন লবণ আলা যে ইটা আছে, শরবতটা আছে, ওখানে যদি আপনি এক্সট্রা পানি অ্যাড করেন তার লবণাক্ততা কিন্তু আর থাকে না আগের মতো। ঠিক তার মানে হলো সিয়াদের ক্ষেত্রে প্লাজমা অসমোলারিটিটা কমে যায়। আচ্ছা, ইউরিনারি অসমোলারিটির ক্ষেত্রে তাহলে কি হবে? হোয়াট অ্যাবাউট ইউরিনারি অসমোলারিটি? ইউরিনারি অসমোলারিটির কথা চিন্তা করেন, রেনাল টিউবুল দিয়ে পানি যাচ্ছে যাচ্ছে, এর মধ্য থেকে রেনাল টিউবুল দিয়ে যে ফ্লুইডটা যাচ্ছে এর মধ্যে পানিও আছে, সোডিয়াম ক্লোরাইডও আছে রেনাল টিউবুলের মধ্য থেকে, কিন্তু এক্সেস এডিএস কি করতেছে? এক্সেস শুধু ক্লিয়ার পানিটা কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে। তার মানে রেনাল টিউবুলের মধ্যে থেকে যাচ্ছে অনলি কনসেন্ট্রেটেড সোডিয়াম ক্লোরাইড। এবং আমরা জানি একটা শরবতে বা একটা পানির মধ্যে যত বেশি সোডিয়াম ক্লোরাইড বা সল্ট থাকবে সেই শরবতটা তত বেশি লবণাক্ত হবে, অর্থাৎ সেই শরবতটা তত বেশি অসমোলারিটি। তার মানে আমার ইউরিনের অসমোলারিটিটা কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে সিয়াদ এমন একটা কন্ডিশন যেখানে প্লাজমা অসমোলারিটি কমে যাচ্ছে, ইউরিনারি অসমোলারিটি বেড়ে যাচ্ছে। প্লাজমা সোডিয়ামের কনসেন্ট্রেশন যাচ্ছে কমে, কিন্তু ইউরিনারি সোডিয়ামের কনসেন্ট্রেশন যাচ্ছে বেড়ে, এবং আলটিমেটলি ইট ক্যান লিডস টু হাইপোনেট্রিমিয়া, এবং হাইপোনেট্রিমিয়ার কারণে আলটিমেটলি আমাদের সেরেব্রাল ইডেমা ডেভেলপ করতে পারে। তো হোক আমি কিছু আপনাদের সাথে কথা বলতে পারছি। সবাইকে গুড নাইট, এবং হোয়াইট কোট গ্যালারির পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। হোয়াইট কোট গ্যালারি ওই আমাদের গ্রুপে অ্যাড করুন, কথা হবে আবার অন্য কোনো টপিক। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।